আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটি অন্য সব ভিডিওর মতো অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আজকে দাঁতে পোকা বা দাঁতের ব্যথা একেবারে 2 মিনিটে দূর হয়ে যাবে এরকম একটি প্রাচীন ঘরোয়া নুসখা বা ঘরোয়া রেমেডি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। তো যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না, আর লাইক দিবেন। দাঁতে পোকা বা দাঁতে ব্যথা যাদের হয় তাদের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে যায়। এই দাঁতে পোকা বা দাঁতের ব্যথা যন্ত্রণায় ঘুম আসে না। তো এটা একটা ঘরোয়া প্রাচীন রেমেডি, যেটা ব্যবহার করলে একেবারে 2 মিনিটেই, আপনারা লাগানোর 5 মিনিটের মধ্যেই এর রেজাল্ট দেখতে পারবেন যে আপনাদের দাঁতে ব্যথা কমতে শুরু করে দিয়েছে। আগের যুগে কিন্তু কোনো ওষুধ ছিল না, এরকম নানি দাদি বা দাদুরা এরকম ঘরোয়া রেমেডি তৈরি করে তাদের দাঁতের ব্যথা কমাতো। কিন্তু তাদের দাঁত কিন্তু অনেক স্ট্রং ছিল, তারা এসব ব্যবহার করে কিন্তু অনেক বয়স হয়ে গেলেও তাদের দাঁত অনেক স্ট্রং মজবুত ছিল। তো এই রেমেডিটি তৈরি করার জন্য আমি রসুন নিয়ে নিয়েছি, এখানে রসুন লাগবে। তো রসুনের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, রসুনের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর রসুনটা আমি থেতো করে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ড করে নিতে পারেন বা শিলপাটাতেও পেস্ট করে নিতে পারেন, যে কোনোভাবেই করে নিতে পারেন। তো এই দাঁতের ব্যথা সত্যি কিন্তু খুবই যন্ত্রণাদায়ক। যাদের দাঁতে ব্যথা আছে তারা বোঝেন যে কতটা কষ্ট সহ্য করতে হয়। আপনাদের দাঁতে ব্যথা একেবারে 5 সেকেন্ডেই কিন্তু গায়েব হয়ে যাবে, আর কখনো হবে না। আজকে রেমেডিটি যদি আপনারা ইউজ করেন তাহলে আর কখনো আপনাদের দাঁতে ব্যথা বা পোকা, দাঁতের মাড়ি ফোলা, রক্ত পড়া সব কিছুর সমাধান পেয়ে যাবেন। পুরো ভিডিওটি জুড়ে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। তো এই জন্য 3টি উপকরণ এখানে আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি রসুন, পেস্ট করে নিয়ে নিলাম, আর লাগবে এখানে হচ্ছে সরিষার তেল। অবশ্যই খাঁটি সরিষার তেলটা এখানে নিয়ে নেবেন আপনারা, খাঁটি সরিষার তেল ছাড়া কিন্তু সেরকম কাজ করবে না। তা তখন আপনারা কমেন্ট বক্সে বলবেন যে কাজ করলো না। অবশ্যই এখানে খাঁটি সরিষার তেলটা নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি লবণ। তো এই 3টা উপকরণ দিয়ে আমি এই প্রাচীন ঘরোয়া রেমেডিটি তৈরি করে দেখাবো। তো এখন আমি রসুনের মধ্যে, যে রসুনটা পেস্ট করে নিয়েছি সেটার মধ্যে লবণ দিয়ে নিয়েছি। তো এই তো লবণ দিয়ে নেওয়ার পর একটা রেমেডি তৈরি হয়ে গেল। শুধুমাত্র যদি দাঁতে ব্যথা হয় তাহলে আপনারা এই লবণ আর রসুনের এই পেস্টটা লাগিয়ে দিবেন, আপনাদের যে জায়গায় ব্যথা আছে সেখানে লাগিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা দাঁত দিয়ে চেপে ধরে থাকবেন, মুখের লালা বের হতে পারে, এতে করে আপনারা ফেলে দিবেন না। আপনারা অন্তত 5 মিনিট চেপে ধরে রাখার চেষ্টা করবেন, তারপর কুলি করে ফেলাই দিবেন। এভাবে করে যদি একবারেই কাজ হয়ে যাবে, যদি না হয় তাহলে 2বার করে লাগিয়ে নিতে পারেন। এছাড়াও আপনারা লবণ পানি গরম করে হালকা কুসুম গরম পানি যদি দাঁতের মধ্যে ধরে থাকেন বা কুলি করেন 5 মিনিট করে ধরে থাকেন, তাহলেও কিন্তু আপনাদের দাঁতের ব্যথা দ্রুত কমে যাবে সঙ্গে সঙ্গে। এরপর যদি দাঁতে পোকা হয় তাহলে আপনারা এই রেমেডিটা ইউজ করবেন। সরিষার তেল দিয়ে দিলাম, এটা দাঁতে শুধু ব্যথা হলে আপনারা লবণ আর রসুনটাই লাগাবেন, আর দাঁতে যদি পোকা হয়, পোকা কামড় দেয়, তাহলে আপনারা এই সরিষার তেল দেওয়া এই রেমেডিটা ইউজ করবেন। এটাও একইভাবে যেই জায়গায় আপনাদের আক্রান্ত স্থান দাঁতের পোকা বা ব্যথা আছে সেখানে চেপে ধরে থাকবেন। অবশ্যই মুখ দিয়ে লালা ঝরতে পারে, সেটা ফেলে দিবেন না। অন্তত 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট রাখার চেষ্টা করবেন। যে কোনো একটা টুথব্রাশ দিয়ে আপনাদের দাঁতে এটা লাগিয়ে নিতে পারেন। এরপর আপনারা কিন্তু অবশ্যই 5 মিনিট রাখার চেষ্টা করবেন। এই তো এভাবে টুথব্রাশে করে আপনারা লাগাবেন। এভাবে লাগিয়ে 5 মিনিট রাখার পর আপনারা ব্রাশ করে নিতে পারেন। এতে করে আপনাদের দাঁতের মাড়ি যত সমস্যা আছে দূর হয়ে যাবে। দাঁতের মাড়ি ফোলা, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া সব কিছুই কিন্তু একেবারে দূর হয়ে যাবে। এই প্রাচীন পদ্ধতিটি আমাদের দাদি নানিরা করে এসেছেন, আমরা দেখেছি ওনারা অনেক ভালো রেজাল্ট পেয়েছেন।
এমনকি আমারও দাঁতে ব্যথা হয়েছিল, সে এই রেমেডি ব্যবহার করে আমি অনেক উপকৃত হয়েছি। সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।